বাবা গিফট আনার কি দরকার ছিল মাই গড লোডস অফ গিফটস শিকিমা তুমি এরকম বলছো কেন এ তো আমাদের আশীর্বাদ আর তাছাড়া তোমার বিয়ে তো আমরা আসতে পারিনি তাই সরি অ্যাকচুয়ালি হয়েছে কি আজকে না আমি খুব ভালো মুডে আছি সেজন্য আমার খুব শীষ দিতে ইচ্ছে করছে আমি না আজকে সাকসেসফুলি সমস্ত রান্না করেছি এন্ড ইউ নো ইটস আ বিগ থিং আমি বাড়ি থেকে চলে যাব এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না বাড়িতে এত অনারেবল গেস্ট এসেছে সেখানে তাদেরকে শীষ দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে মেয়েরা মাঝে মাঝে এত পাগলামি যে কেন করে কিছুই বুঝতে পারি না হ্যাঁ যখন ঠিক থাকে তখন তো ঠিক থাকে মাঝে মাঝে যে কি হয় না বদমাইশি বদমাইশি সবটা বদমাইশি শীষ না দিয়ে দাঁড়াতে পারো না একটু ভদ্র সভ্য দাঁড়াও প্লিজ ওকে বাবা দিচ্ছি না দিচ্ছি না কুল কিন্তু তাহলে তুমি আমাকে এরকম করে খামচাচ্ছ কেন ইট হার্টস আমার লাগে শোনো তোমরা খাবার বেড়ে দাও আসলে কি হয়েছে ও দেখতেই বড় এখনো ছেলে মানুষই ভাব যায়নি এই আপনারা খেতে বসুন না প্লিজ আপনারা বসুন প্লিজ প্লিজ টেক আ সিট প্লিজ প্লিজ লেখাপড়া কতদূর করেছো মা আমি ক্লাস 12 পাস কলেজে যাওনি সৌরনীল তোমার স্ত্রী কলেজে পড়েননি না এ কি আমি কলেজে পড়েছি তো ফার্স্ট ইয়ার অবধি পড়েছি আরে তারপর তো কলেজে একটা কেলো হলো আমাকে বের করে দিল দে রাস্টিকেটেড মি তারপর আমি আর অমুখও যাইনি হ্যাঁ ফুলঝুরি তুমি এত কথা বলো কেন বলো তো একটু চুপ করে থাকতে পারো না আপনারা খেতে শুরু করুন না খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ খান না খান না হ্যাঁ খান বাহ চাইনিজ ফ্যান্টাস্টিক আই মেড ইট Thank you.
স্যার কি হয়েছে মানে প্রিপারেশন ঠিকঠাক হয়নি কোনো প্রবলেম কেউ খেতে চাইলে বাড়িতে ডেকে তাদের অপমান করাটাই কি তোমাদের দস্তুর সৌরনীল ভালো হয়নি কিন্তু আমি তো বই দেখে দেখে সব ঠিক মতো করেছি বোঝো মজা এখন নাম কেনার স্বাদ মিটেছে তো চিরদিনের মতো কি বলছেন আপনারা ছি 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 কি হয়েছে বলুন না আপনারা কি যাবেন না তো আমি নিজেই চলে যাচ্ছি আর আমাদের জিজ্ঞেস না করে আপনারা নিজেরা খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন শান্তি হয়েছে তোমার শান্তি হয়েছে হ্যাপি হ্যাপি না আই নো ইউ আর হ্যাপি কিন্তু আমি তো প্লিজ একটাও কথা বলবে না তো কিপ ইউর মাউথ শাট তুমি যা করেছো ইচ্ছা করে করেছো পারপাসলি করেছো আমাকে পছন্দ করো না বলে করেছো জীবনে আমি অনেক বেহায় আমি দেখেছি বাবু তোমার মতো আমি কাউকে দেখিনি এতদিন তুমি বলেছ এখন আমি বলছি যাও যাও বাপের বাড়ি যাও এখানে তোমাকে থাকতে হবে নি মোটে থাকতে হবে নি ভালো ভালো বিদায় হও এখান থেকে